আসসালামু আলাইকুম। চলে এলাম অনেকদিন পরে পুতির একটি ভিডিও নিয়ে। তো আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব পুতির আঙুর বানানো। তো আঙুর পুতি বানানোর জন্য এখানে আমি আঙুরের পাতাটা নিয়েছি এবং আমি এখানে আমার বাসায় যে পুতি ছিল সেগুলোর মধ্য থেকে দুই তিনটা কালারের পুতি নিয়েছি। আঙুরটা মূলত লাল, সবুজ এবং কালো আঙুরটাই দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি আসলে আজকে আমার মেয়ের জন্য আঙুরটা বানাবো। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে কিন্তু 60 নম্বর রক সুতা নিয়েছি। সুতাটাকে আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা যারা আঙুরটা বানাতে জানেন তারা জানেন যে আঙুরটা কিন্তু টুকরো করেই নিতে হয়। তো ফার্স্ট আমি এখানে 5টি আঙুর পুঁতি নেব। আমার মেয়ে কিন্তু খুবই এক্সাইটেড, সে আঙুর বানানো দেখছে এবং এটা সে নিবে, মূলত এটা তার জন্যই বানানো হচ্ছে। 5টি পুঁতি আমি এখানে ঢুকিয়ে নিয়েছি এবং এখানে শক্ত করে গিট দিয়ে নিতে হবে। এবারে আমরা সুতাটা কেটে নেব। এবারে সুতায় আমরা 6টি পুঁতি নেব। এবারে আমরা 6টি পুঁতি নিয়েছি এবং 6টি পুঁতি নিয়েও এখানে শক্ত করে গিট দিয়ে নিতে হবে। এরকম আমরা আরো কয়েকটি বানিয়ে নেব। আমি কিন্তু আঙুর পুঁতিগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। এবারে আমরা ফাইনাল লুকটা দেব। তো সেজন্য এবারে আমি একটু তুলনামূলক বড় সুতা নিয়েছি। তো এবারে আমরা এখানে একটি পুঁতি নিয়ে নিচ্ছি। এটাকে এবারে আমরা 5 পুঁতির যে ফুলটা ছিল সেইটাকে দুইটা সুতার মধ্য থেকে দুইটা সুতা এক করে এভাবে মাঝখান থেকে নিয়ে নেব। একদমই ইজি প্রসেস। আসলে আমরা বেসিক যে পুঁতির কাজগুলো শিখাই তখন ফার্স্ট যেটা আমরা শিখাই সেইটাই হচ্ছে আঙুর। আঙুরটা হচ্ছে সবচেয়ে সহজ একটা আঙুরটাই হচ্ছে সবচেয়ে সহজ। তো শুরুতেই আমরা আসলে আঙুর দিয়ে শুরু করি। মূলত ফ্রুটসের আইটেমগুলো দিয়েই আমরা শুরু করতাম, যদিও এখন পুঁতির শোপিসগুলো খুব একটা পুঁতির শোপিসগুলো আসলে যদিও এখন খুব একটা দেখা যায় না, তবে এই জিনিসগুলো, এই টাইপের পুঁতির জিনিসগুলো কিন্তু সব সময়ের জন্যই ভালো লাগে। এখনও কিন্তু এই জিনিসটা প্রচলন আছে। তো আমরা এবারে দুটো সুতার মধ্যে থেকে আমরা পাতাটা ভরে নিলাম। আর এবারে আমরা এই দুই সাইডের দুটো সুতায় 5টি করে সবুজ পুঁতি নিয়ে নেব। আপনারা পৃথিবী পুঁতিও নিতে পারেন। তো আমি আসলে 6 নম্বর পানি পুঁতি যেটা আছে, সবুজ আমার কাছে যেটা আছে সেইটা আমি নিয়ে নিচ্ছি। দুই সাইডে আমি নিয়ে নেব এবং শক্ত করে গিট দিয়ে দেব, অথবা আপনারা এক সাইডেও নিতে পারেন, গোড়ায় গিট দিয়ে দিতে পারেন। তবে দুই সাইডে নিয়ে উপর দিকে গিটটা দিলে আসলে জিনিসটা মজবুত হবে। আমি এখানে পুঁতিগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমি এখানে 8টি করে পুঁতি নিয়ে নিয়েছি। এবারে শক্ত করে সুতাটা গিট দিয়ে দিতে হবে। আমি এবারে কেটে নিচ্ছি। হয়ে গেল পুঁতির আঙুর। কালারটা যাই হোক দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর আপনারা ইচ্ছে করলে সুন্দর লাগছে। তো আমি আসলে চ্যানেলে ব্যাক করার চেষ্টা করতেছি, যদিও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকা হয়, তারপরেও আসলে পুরনো কাজগুলো ভালো লাগে, করতে ভালো লাগে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের
অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে।